আজি গান্ধী জয়ন্তী পালন করেছে গোটাই ভারতবর্ষ। আর এই দলিত সকল গান্ধীজে কি করেছিল, হরিজন বলে নামাকরণ করেছিল। কিন্তু দেখা গৈছে এই বিজেপি সরকার আহার পিছত আজি দলির উপর আক্রমণ তীব্রত হয়েছে। আজি বিজেপি শাসিত যা সরকার আছে তা দলিতবিলাকৰ ওপৰত নিঃসংগভাৱে হত্যা করেছে, জীব জন্তুর নিচিনা মারিছে বিভিন্ন ঠাইত। আজি দেখা গৈছে যে উত্তর প্রদেশের মনীষা বাল্মীকি 19 বছরীয় ছোৱালীজনীক যোৱা সেপ্টেম্বর 14 তারিখে 4 জন দুর্বৃত্তই উঠাই নি ধর্ষণ করে নির্মমভাবে মারপিট করেছে। তারপর আপনার দিল্লিত লৈ গল চিকিৎসার কারণে। 29 তারিখে ছোৱালীজনীর হত্যা হল, মৃত্যু হল, হসপিটালত মৃত্যু হল। এলোকে হত্যা করলে আসলতে, কিন্তু তারপর দেখা গল যে সেই ছোৱালীজনীর মৃত্যুরেটো আপনার পরিয়ালক বুঝাই দিলে, বাপেক আর ভাইকক বুঝাই দিলে। কিন্তু পুলিশে কি করিল যে সেই ছোৱালীজনীক ঘরত নিনি 2 কিলোমিটার দূরত সেই ছোৱালীজনীক আপনার জুই জ্বলাই দেহটো শেষ করে পেলালে। পরিয়ালে কৈছে যে আমার ছোৱালীটোক আমি ঘরত আনিম, আমার হিন্দু রীতি নীতি মতে আমি মা হালি করে আমি বিদায় দিম। দুর্বৃত্ত হত্যা করিল, পিছত এওঁলোকেও হিন্দু ধর্ম রীতি নীতি হত্যা করে অন্যায়ভাবে সেই ছোৱালীজনক পরিয়ালক গতাই নিদি তাত দাহ করে দিলে 2 কিলোমিটার দূরত। তার প্রতিবাদত আমি আন্দোলন করেছো, আমি গোটাই রাইজকে আহ্বান জানাইছো যে বিজেপি সরকার, আরএসএল যে দলিত বিরোধী নীতি আদর্শ যে দলিত উপর আক্রমণ করা, তার প্রতিবাদ আজি গোয়ালপাড়ার আমি সাফাই কর্মী। সাফাই কর্মী মানে আমিও দলিত, আমি দলিত সম্প্রদায়ের মানুষ, গতি আমি এর তীব্র প্রতিবাদ জানাইছো। আর যে হত্যা করলে, ধর্ষণ করলে, তার বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর যে পুলিশে অন্যায়ভাবে সেই পরিয়ালক সেই দেহটো সমজাই নিদিন, তার বিরুদ্ধে কঠোর শাস্তি হোক, এইটা আমি দাবি করেছো।